প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এইচ ইমাম আর নেই স্বাধীন দেশ পরিচালনায় ছিল অগ্রণী ভূমিকা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক। দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময় সঙ্গে আছি মার্জিয়া শ্রেয়া শীর্ষ তিস্তা সহ অমীমাংসিত ইস্যুর পাশাপাশি ঢাকা নয়াদিল্লি সম্পর্কের আলোচনায় তিন প্রসঙ্গ মোদীর সফর চূড়ান্ত করতে আজ ঢাকায় আসছেন জয়শঙ্কর বিমানের বহরে কাল যুক্ত হচ্ছে ড্যাশ এইট সেতু বলাকা পুরোজাহাজ বেড়ে হবে একুশ সিলেট চট্টগ্রাম ও চট্টগ্রাম যশোর রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা লোকসান কাটিয়ে উঠার চলে গেলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বৃহস্পতিবার রাত ইমাম কিছু সময় পর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সময় সংবাদকে খবরটি নিশ্চিত করেন তাঁর বয়স হয়েছিল বিরাশি বছর জানা গেছে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই প্রবীণ সদস্য কিডনি জটিলতায় ভুগছিলেন শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন সরকারি কর্মকর্তা হিসেবে সদ্য স্বাধীন দেশের সরকার পরিচালনায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এইচটি ইমামের মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবোদিত প্রাণ নেতা হারালো বলেও শোকবার্তায় উল্লেখ করেন আব্দুল হামিদ বর্ষিয়ান এই নীতিপ্রণে তার প্রথম জানাজা তার ঐট্রিকনিবা সিরাজগঞ্জের উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে। পরে দুপুরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর বাদ আসর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে এইচটি ইমাম সমাহিত হবেন বনানী কবরস্থানে। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এইচটি ইমাম ছিলেন বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব এইচ ইমাম দেশ পরিচালনায় রাখেন অগ্রণী ভূমিকা দু সাল থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই বর্ষিয়াম জনের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের শোকের ছায়া নেমে এসেছে হোসেন তৌফিক ইমাম দেশ বিদেশের মানুষ তাকে এইচটি ইমাম নামেই চিনতেন উনিশশো সালে টাঙ্গাইলে জন্ম নেয়া এই কৃতিজন পাকিস্তান আমল থেকেই রাজনীতি সম্পৃক্ত মানুষ ছিলেন ব্রাশি বছর বয়সে বার্ধক্যজনিত রোগ আর কিডনির ব্যাধি তাকে নিয়ে গেল অনন্ত লোকে মুক্তিযুদ্ধের সময় আমরা তাকে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করা হোসেন তৌফিক ইমাম প্রথম জীবনে ছিলেন রাজশাহী সরকারি কলেজের প্রভাষক মেধাবী ইমাম থিতু হতে পারেননি শিক্ষকতায় ১৯৬১ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় সিএসপিদের মধ্যে চতুর্থ স্থান লাভ করে পাকিস্তান সরকারের উচ্চপদে যোগ দেন উনিশশো তেষট্টি চৌষট্টি মেয়াদে তৎকালীন নওগার মহাকুমা প্রশাসক হিসেবে ছিলেন এই গুণীজন পরবর্তীতে সরকারি চাকরি সত্ত্বেও তিনি মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হন উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হবার পর স্বাধীন বাংলার ইতিহাসে প্রথম ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করেন এই নীতিপ্রণেতা দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে মন্ত্রী মন্ত্রীপদমর্যাদায় জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা নিয়োগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তীতে দু থেকে তিনি বঙ্গবন্ধু কন্যার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন বাংলাদেশ সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই বিশিষ্ট জনের মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক ইতিহাসে বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এইচ ইমাম নক্ষত্র হয়েই থাকবেন অগণিত নেতাকর্মীর প্রাণে মুজাহিদ শুভ সময় সংবাদ ঢাকা অন্য প্রসঙ্গ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর চূড়ান্ত করতে আজ ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাব্বিশে মার্চ উপলক্ষে এই সফরে দুই শীর্ষ নেতার বৈঠকে কি ঘটবে তাই এখন জোরে সরে আলোচিত হচ্ছে কূটনৈতিক মহলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটানো বাংলাদেশ এখন অমীমাংসিত ইস্যুর পাশাপাশি ব্যবসা বাণিজ্য আর কানেকটিভিটির ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় তিস্তায় নতুন গতি না থাকলেও ঢাকা নয়াদিল্লি সম্পর্কে চীন কোনো বাধা নয় এই থাকতে পারে হাসিনা আলোচনায় রিপোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ছাব্বিশে মার্চ ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মহামারী পেরিয়ে প্রথম বিদেশ সফরে এসে হাসিনা মোদী দুই শীর্ষনেতার বৈঠকে কি থাকবে আলোচ্যসূচিতে সেটি এখন আগ্রহের বিষয় তার এই সফরে ঢাকা জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন চলাচল ইস্যুসহ বঙ্গবন্ধু বাপু জাদুঘর উদ্বোধন স্বাধীনতা সড়ক চালুর পাশাপাশি তিনি শ্রদ্ধা জানাতে যেতে পারেন জাতির পিতার ভিটে টুঙ্গিপাড়াতেও মূলত সফরে বৈঠকের টেবিলে কি কি থাকছে সেসব চূড়ান্ত করতে বৃহস্পতিবার একদিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড এ কে মোমেনের সঙ্গেও কথা বলবেন তিনি উপমহাদেশের দুই শীর্ষ নেতার সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে নিয়মিত বিষয়গুলো ছাড়াও ঢাকা অগ্রাধিকার দেবে বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর ওপর এবছরে যেটি জোর পেয়েছে এবং পাবে সামনে যে যোগাযোগের ক্ষেত্রে কানেকটিভিটির ক্ষেত্রে এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে বাণিজ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তারে শুধু কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ না আরও অনেক কিছু আসতে পারে সামনের দিনে তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টন ইস্যুতে সুনির্দিষ্ট কিছু না থাকলেও বাংলাদেশ ন্যায্য আদায়ের দাবিতে নীরব থাকবে না বলেও মত প্রতিমন্ত্রীর তো প্রায়োরিটি আমাদের আলাদাভাবে একটি দেশের সাথে গেলে আরেকটি দেশ মনে করতে পারে আমরা এটা নিয়ে আর চিন্তিত নই মোটেই এদিকে কূটনৈতিক মহলের বিশিষ্ট জনরা প্রশ্ন তুলছেন কেন্দ্র সরকার ও রাজ্যের অভ্যন্তরীণ সংকটে বাংলাদেশ কতদিন অপেক্ষা করবে তিস্তার জন্য ন্যায্য চাহিদা আমাদের এবং এমন না ধরনের এগ্রিমেন্ট হয়ে আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এটা তিনি আপত্তি করছেন বা দিচ্ছেন আমি মনে করবো টাইম হ্যাজ কাম ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাকে একটা ব্যবস্থা পথ খুঁজে বের করতে হবে কিভাবে তিনি করবেন তার ব্যাপার স্যাক্রিফাইস ইজ বাই বাংলাদেশ নট বাই ইন্ডিয়া দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা কানাডা থেকে কেনা তৃতীয় ও শেষ ড্যাশ এইট উড়োজাহাজ শ্বেত বলাকা আগামীকাল যুক্ত হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এ নিয়ে বহরে উড়োজাহাজ বেড়ে দাঁড়াবে একুশটিতে এর আগে বিমান একসঙ্গে কখনো পায়নি এত উড়োজাহাজ বিশেষজ্ঞরা বলছেন লোকসান এড়াতে ও যাত্রীদের আস্থা অর্জনে এবার বাড়াতে হবে সেবার মান হাজারা শিউলির রিপোর্ট যুদ্ধবিধ্বস্ত দেশে শুরু হয় বাংলাদেশ বিমানের যাত্রা সময়ের সঙ্গে বহর ক্রমশ বড় হলেও পুরানো ও লিজের উড়োজাহাজে ছিল এক সময় বাংলাদেশী বিমানের মূল ভরসা তবে সুদিন ফিরেছে বিমানের গত একযুগে একে একে অত্যাধুনিক প্রযুক্তির বোয়িং ট্রিপল সেভেন সেভেন ও সেভেন এইট পর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে বিমানের বহরে যুক্ত হলো কানাডার দি হ্যাভিল্যান্ডের নির্মিত আরও দুটি ব্র্যান্ড নিউ ড্যাশেট প্রধানমন্ত্রীর দেয়া শ্বেতবলাকার নাম নিয়ে তৃতীয় দেশ আসছে শুক্রবার বহুল সমৃদ্ধ হওয়ায় টরেন্টো টোকিও চেন্নাই ও গুয়াংজু সহ নতুন নতুন রুট চালু করে দ্রুত বিমান ঘুরে দাঁড়াবে প্রত্যাশা বিমান প্রতিমন্ত্রীর আমাদের নতুন বিমান আসছে আরও একটা বিমান আসবে আগামী শুক্রবারে সামগ্রিক করতে আমাদের ফ্লাইটে সবচেয়ে অত্যাধুনিক বিমান বহর সবগুলোই যুক্ত হয়েছে আমরা টরেন্টো ফ্লাইট অপারেট করব আমরা নারীতায় ফ্লাইট অপারেট করব চেন্নাইতে আমরা ফ্লাইট অপারেট করব আমাদের প্রত্যাশা বিশ্বের যে উন্নত বিমান বহরগুলো যেগুলো আছে আমরা যদি এই গতিতে যেতে পারি আমরাও তাদের কাছাকাছি যাবো সেবার মান আরো বাড়াতে হবে অবশ্যই বিশেষজ্ঞরা বলছেন এর আগে বহরে একসঙ্গে এত রোজহাজ পায়নি বিমান এই সুযোগ কাজে লাগাতে জরিপের মাধ্যমে যথাযথ রুটি নির্ধারণের তাগিদ তাদের সেই সঙ্গে লোকসান এড়াতে ও যাত্রীদের আস্থা অর্জনে ইনফ্লেট সেবার মান ও ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান এই বিশ্লেষকের বিদেশি লাইনগুলো যেভাবে প্রফেশনাল সার্ভিস তারা প্রোভাইড করছে বা তাদের যে সেলস মার্কেটিং যে ইনিশিয়েটিভ আছে তাদের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক তো আমাদের নাই আমরা এখান থেকে যে ডেস্টিনেশনে যাচ্ছি আমরা পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিক নিচ্ছি শুধু পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিক নিয়ে একটা ফ্লাইটকে ভায়াবল করা ইজ ভেরি ডিফিকাল্ট তৃতীয় ড্যাশের যুক্ত হলে বিমানের বহরে উড়োজাহাজি বেড়ে দাঁড়াবে একুশটি ড্যাশের দিয়ে স্বল্প দূরত্বের আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট বাড়ানোর পাশাপাশি সিলেট চট্টগ্রাম ও চট্টগ্রাম যশোর রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বিমানের হাজিরা শিউলি সময় সংবাদ ঢাকা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে অনিয়ম খুঁজে পাওয়ার পর এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে একশো আঠারোটি অভিযোগ তদন্ত করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি চলতি মাসের চোদ্দ তারিখ সরজমিন পরিদর্শনে আসবেন তিন সদস্যের কমিটি তবে অপব্যয় সহ আর্থিক খাতের সব অভিযোগ অস্বীকার করেছেন অর্থ ও হিসাব দপ্তরের প্রধান রতন সরকারের রিপোর্ট ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম উপাচার্যের বাংলোর জন্য দুশো টাকা কেজি দরে চাল ঘি ডিম কেনার যে ভাউচার দিয়ে বিল নেওয়া হয়েছে তা রংপুর সিটি বাজারের এই বাবুল স্টোরের কিন্তু ভাউচারটি ভুয়া বলে জানালেন দোকানদার বাবুল মিয়া এই জিনিসগুলো আমার কাছে নেই নেই এবং এই লোকটা কোনোদিন আমার কাছে আসেও নাই চার ফুট বাই চল্লিশ ফুটের এই সাইনবোর্ডটি তৈরির বিল তোলা হয়েছে দু লাখ চুরানব্বই হাজার টাকা বলছে আর কি তিন লাখ পার করানো যাবে না ভ্যাট আছে ওনাদের অফিসিয়াল যে ভ্যাটটা কাটায় আর কি আমাকে ওখানে আপনার ওই দুই লাখ আটান্নর মধ্যেই বিদ্যুৎ উপাচার্যের গাড়ির জন্য ছাব্বিশটি ফ্ল্যাগ স্ট্যান্ড বানাতে ছত্রিশ হাজার করোনা কালের বন্ধেও ফাউন্ডেশন ট্রেনিং এ কৃতিত্বের জন্য এক লাখ চুরাশি হাজার নয়শো পঁচিশ টাকার ক্রেস্ট পাঁচ গুণ দামে ছিয়াত্তরটি ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্স পণ্য কেনার খরচে দেখানো হয়েছে ফ্ল্যাগ তৈরি করেছেন রংপুরে কিন্তু প্রতিষ্ঠানের বিল দেখাচ্ছেন উনি ঢাকায় সব জায়গাতেই উনি অর্থ আত্মসাৎ করে চরমভাবে দুর্নীতির ধৃষ্টতা দেখিয়েছেন খরচ দেখাতে বিভিন্ন সময় উদ্ভট সব কমিটি করা হয়েছে ফুলের চারা রোপণে চারটি কমিটি করে দু লাখ টাকা তোলা হয়েছে এই স্বচ্ছতাগুলো আনয়নের ক্ষেত্রে এবং এই অস্বচ্ছ কেন হলো কার মাধ্যমে হলো সেগুলোর ক্ষেত্রে আমরা আসলে তদন্ত দাবি করছি তবে অপব্যয় অপচয় সহ আর্থিক খাতের সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন অর্থ ও হিসাব দপ্তরের প্রধান শিক্ষার্থীদের প্রয়োজনে সবকিছু হয় একেবারে খাত ধরে এই কাজটা হয় আমি সেটা বলতে ভিত্তিক উপাচার্য সম্প্রতি এক অনুষ্ঠানে ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ ফি আদায় প্রসঙ্গে কথা বলেন সময় সংবাদের সঙ্গে যা কিছু আপনার সঞ্চয় ঘটের মাধ্যমে সবকিছু ছাত্র কল্যাণেই ব্যয় হয়ে থাকে উপাচার্যের বিরুদ্ধে ওঠা একশো আঠারোটি অভিযোগ তদন্তে ইউজিসির সদস্য বিশ্বজিৎ চানকে প্রধান করে এরই মধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে চোদ্দ মার্চে এই কমিটি সরেজমিনে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা রতন সরকার সময় সংবাদ রংপুর চাঁদপুরে মেঘনা ও পদ্মায় জাটকা বিরোধী অভিযান চালাচ্ছে নৌ পুলিশ এই বিষয়ে বিস্তারিত জানাতে শহরের বড় স্টেশন এলাকায় আছেন সহকর্মী ফারুক আহমেদ সরাসরি চলে যাচ্ছি তার কাছে শ্রেয়া জাটকা সংরক্ষণের দেশের যে ছয়টি অভয়াশ্রমে দু মাসের বিশেষ অভিযান চলছে তারই একটি বড় অভয়াশ্রম হচ্ছে চাঁদপুরের পদ্মা মেঘনা প্রায় একশো কিলোমিটার এই অভয়াশ্রমটিতে ভোর থেকে অন্য দিনের মতো অর্থাৎ আজকে যে চতুর্থ দিনে যে অভিযান সেই অভিযানের অংশ হিসেবে ভোরে আমি দেখেছি যে নৌ পুলিশের একটি টিম তারা চাঁদপুরের বড় স্টেশন মলহেট থেকে অভিযানে অংশ নিয়েছে আমি খবর নিয়ে জেনেছি যে বিভিন্ন জায়গায় আরো এরকম ষাটটি দল যারা নৌ কোস্ট গার্ডের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একই সঙ্গে মৎস্য বিভাগের কর্মকর্তা তারা বিস্তীর্ণ মেঘনা এবং পদ্মার জলরাশিতে চষে বেড়াচ্ছেন তারা আমাকে প্রাথমিকভাবে যে তথ্যটি জানিয়েছেন যে এ পর্যন্ত তারা হাইমচরের পাঁচজন জেলেকে আটক করতে সক্ষম হয়েছেন এর আগে তারা প্রায় দু লাখ সাতান্ন হাজার মিটার কারেন্ট জাল একের সঙ্গে একশো তেরো কেজি জাটকা জব্দ করতে সক্ষম হয়েছে অর্থাৎ এটি ছিল আমার গত চার দিনের এই আজকে সকাল পর্যন্ত একটা পরিসংখ্যান আরেকটি তথ্য আমরা আপনাকে জানাতে চাই সেটি হলো যে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জেলেদের সাথে মত বিনিময় করে চাঁদপুরের প্রায় সরকারি তালিকা যে বাউন্ন হাজার জেলে আছে তাদের আশ্বস্ত করেছেন যে এই যে দুই মাস জাটকা সংরক্ষণ অভিযান চলবে অর্থাৎ জেলেরা জাটকা নিধন থেকে যে বিরত থাকবেন তাদের যে ঋণের কিস্তি আছে বিভিন্ন এনজিওর কাছ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই এনজিওগুলিকে একটি চিঠি দেওয়া হয়েছে যেন এই দুই মাসের মধ্যে যেন তারা কোনো রকম কি ঋণের কিস্তি আদায় যেন কোনো সুযোগ না পায় একই সঙ্গে জেলেরা যেন চল্লিশ কেজি হারে দুই মাস পর্যন্ত আশি কেজি চাল পায় সেটিও নিশ্চিত করার জন্য জেলা প্রশাসক আমাকে আশ্বস্ত করেছেন এই ছিল আমার কাছে চাঁদপুরের পদ্মা মেঘনা থেকে জাটকা সংরক্ষণ বিশেষ কর্মসূচির চতুর্থ দিনের সবশেষ তথ্য শ্রেয়া চাঁদপুরের বড় স্টেশন এলাকা থেকে নৌ পুলিশের জাটকা বিরোধী অভিযান সম্পর্কে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক আহমেদ সকালের সময় শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এইচ ইমাম আর নেই স্বাধীন দেশ পরিচালনায় ছিল অগ্রণী ভূমিকা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক তিস্তা সহ অমীমাংসিত ইস্যুর পাশাপাশি ঢাকা নয়াদিল্লি সম্পর্কের আলোচনায় চীন প্রসঙ্গ মোদীর সফর চূড়ান্ত করতে আজ ঢাকায় আসছেন জয়শঙ্কর এই ছিল সকালের সময় সঙ্গে থাকুন সময়ের